আসসালামু আলাইকুম। আজ এক্সপ্লেন নিয়ে এসেছি 2020 সালে রিলিজ হওয়া একটি তামিল সোশ্যাল থ্রিলার মুভি কামাল থোড়াই আঙ্গাল নানবানের, যার অর্থ পুলিশ মানুষের বন্ধু। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটিতে দেখানো হয়েছে পুলিশ কিভাবে একজন সাধারণ নিরীহ মানুষের উপর মিথ্যে কেস দিয়ে তাকে নির্যাতন করে আর অবশেষে মেরেই ফেলে। একজন পুলিশ অফিসার তার ইগো জাহির করতে একটি হাসি খুশি পরিবারকে একেবারে শেষ করে দিয়েছে, এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি। মুভিটির সাথে অনেকেই বাস্তবতার অনেক মিল খুঁজে পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক কাবালথোড়াই আঙ্গাল নানবান মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে পুলিশের টর্চার রুমে একজন লোককে খালি গায়ে হাত পায়ে বেঁধে চেয়ারের সাথে ঝোলানো অবস্থায় দেখা যায়। তার সারা শরীরে আঘাতের চিহ্ন, সে যন্ত্রণায় চিৎকার করছিল। দেখে বোঝাই যাচ্ছিল তাকে খুব খারাপভাবে টর্চার করা হয়েছে। কে এই লোক আর সে কী অন্যায় করেছিল যে তাকে এমন পশুর মতো টর্চার করা হয়েছে, তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগে আসতে হবে। আমাদের প্রবীণ নামের একটি ছেলেকে দেখানো হয় যে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে জব করে। তার স্ত্রীর নাম ইন্দু, যাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে। প্রবীণ কাজের জন্য সৌদি আরব যাওয়ার চেষ্টা করছে, এজন্য সে ট্রাভেল এজেন্সির খরচ জোগাতে অল্প অল্প করে টাকা জমাচ্ছিল। প্রবীণ তার কাজে এতই ব্যস্ত থাকত যে সে ইন্দুকে ঠিকমতো সময় দিতে পারত না, এজন্য প্রায় সময় ইন্দুর মন খারাপ থাকত। একদিন ইন্দু সেই ফুড কোম্পানিতে খাবার অর্ডার করে যেখানে প্রবীণ কাজ করত। প্রবীণকে এই ডেলিভারি নিয়ে আসতে হয়। এতে সে ইন্দুর উপর রাগ করে, কারণ তার মনে হয় এভাবে বাহিরের খাবার অর্ডার করে ইন্দু টাকা নষ্ট করছে। খাবার দিয়ে প্রবীণ যখন চলে যাচ্ছিল, ইন্দু তাকে SMS করে বলে যে আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। প্রবীণ তার কাজে এতই ব্যস্ত ছিল যে সে এই কথা ভুলেই গেছে, এজন্য প্রবীণ আবার ফিরে আসে আর ইন্দুকে সরি বলে, আর তারা একসাথে সময় কাটায়। পরের সিনে প্রবীণ একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে তার পাসপোর্ট ও ভিসার ব্যাপারে কথা বলে। এজেন্সির লোকটি প্রবীণকে বলে যে আজ টাকা দিয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই পাসপোর্ট আর এক মাসের মধ্যেই ভিসার ব্যবস্থা করে সে দিতে পারবে। প্রবীণ তার জমানো কিছু টাকা এজেন্সির লোকটিকে দিয়ে যায় আর বলে বাকি টাকাটা পাসপোর্ট ভিসা পাওয়ার পরেই সে দেবে। প্রবীণ সেখান থেকে বের হলে ইন্দু তাকে ফোন দেয়, সে তাকে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। প্রবীণ সেখানে পৌঁছালে তারা একসাথে খাবার খায়। ইন্দু তখন প্রবীণকে একটি গুড নিউজ দেয় যে ইন্দু মা হতে যাচ্ছে। এটি শুনে প্রবীণ অনেক খুশি হয়, কারণ তাদের ছোট পরিবারে নতুন মেহমান আসতে যাচ্ছে। ইন্দু একটি অফিসে রিসেপশনিস্টের জব করত। প্রবীণ তাকে বলে ঠিক 8টার সময় সে ইন্দুকে পিক করবে, তাই সে যেন তার অফিসের বাহিরে অপেক্ষা করে। কিন্তু সেদিন প্রবীণ তার কাজে অনেক বিজি ছিল, তাই 8টা বেজে গেলেও সে ইন্দুকে নিতে আসতে পারেনি। 8টার পরও ইন্দু অনেকক্ষণ প্রবীণের জন্য ওয়েট করে, কিন্তু প্রবীণ আসেনি, তাই বাধ্য হয়ে ইন্দুকে ট্যাক্সিতে করে বাসায় ফিরতে হচ্ছিল। ট্যাক্সি থেকে নেমে তাকে 1 মিনিটের মতো পায়ে হেঁটে তার বাসায় পৌঁছাতে হবে। ওই দিন রাস্তায় বা আশেপাশে সে কোনো মানুষ দেখতে পায় না। শুনশান নীরব রাস্তায় তার ভয় করতে থাকে। হঠাৎ তার সামনে বাইক নিয়ে 3 জন লোক আসে, তাদের মুখ ঢাকা ছিল। তারা ইন্দুকে দেখি ইন্দুর সামনেই তাদের বাইকটি দাঁড় করায়, আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি প্রবীণ বাসায় ফিরেছে। বাসায় ফিরে সে ইন্দুকে কোথাও খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে আসে। ছাদে এসে দেখে ইন্দু এক কোণায় বসে কান্না করছে। কি হয়েছে জানতে চাইলে ইন্দু তাকে বলে যে আজ আসার সময় একা শুনশান রাস্তায় 3 জন ছিনতাইকারী তার সামনে আসে। তারা তার কাছে থাকা সব কিছু ছিনিয়ে নেয়, এমনকি তার মঙ্গলসূত্রটাও তারা নিয়ে গেছে, যা তার বিয়ের স্মৃতি ছিল। তার সব কিছু নিয়ে চলে যাবার সময় একটি ছিনতাইকারী তাকে মলেস্ট করারও চেষ্টা করে। এসব শুনে প্রবীণ অনেক রেগে যায়, আর তার রাগ হওয়াটাও স্বাভাবিক। সে ইন্দুকে নিয়ে বাইকে করে সেই স্থানে আসে যেখানে তাকে ছিনতাইকারীরা হামলা করেছিল, কিন্তু তারা তো আর সেখানে বসেছিল না। প্রবীণ ও ইন্দু সেখানে কাউকে দেখতে পায় না। ফিরে আসার সময় তারা দেখে একটি জায়গাতে পুলিশ গাড়ি থামিয়ে চেকিং করছে। প্রবীণ ও ইন্দু আসার সময় তারা এখানে ছিল না। এই পুলিশরা গাড়ি থামিয়ে চেকিংয়ের নাম করে টাকা তুলছিল। কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 1000 টাকা নিয়ে পুলিশ গাড়ি ছেড়ে দিচ্ছিল। একজন কনস্টেবল প্রবীণ ও ইন্দুকে থামিয়ে তাদের কাছে বাইকের কাগজপত্র চায়। প্রবীণের কাছে সব ডকুমেন্টস ঠিকঠাক মতো ছিল, সে কনস্টেবলকে সব ডকুমেন্টস দেখায়। কনস্টেবলটি যখন দেখে যে তাকে ডকুমেন্টস দিয়ে আটকানো যাচ্ছে না, সে তখন বলে যে তারা বাইক চালানোর সময় হেলমেট পরেনি, তাই তাদের ছাড়া যাবে না, যেমনটা বর্তমানে হয় আর কি। যাই হোক,
প্রবীণ তাকে বোঝানোর চেষ্টা করে যে তার স্ত্রীর সব কিছু ছিনতাই হয়ে গেছে, তাই সে তড়িঘড়ি করে এখানে এসেছে। হেলমেট নেওয়ার কথা ওই সময় তার মাথায় ছিল না, কিন্তু কনস্টেবল নাছোড় বান্দা, টাকা না দিলে সে ছাড়বেই না। প্রবীণ তখন কনস্টেবলকে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে হেলমেট না পরার জন্য কেস দিন, আর কেসের চালান দিন, আমি পে করে দেব। কিন্তু কনস্টেবল তাকে কোনো কেসের চালান দিতে চায় না, অর্থাৎ সে ক্যাশ টাকা চাইছিল। প্রবীণের সাথে কনস্টেবলের আর্গুমেন্ট শুনে পুলিশ ইন্সপেক্টর সুরেশ গাড়ি থেকে নেমে আসে। এরপর সে প্রবীণের দেওয়ার ডকুমেন্টসগুলো চেক করে দেখে বলে, এখানে তো আরসি বুক মিসিং, আরসি বুক কোথায়? প্রবীণ যেন আকাশ থেকে পড়ে, কারণ সে একটু আগে আরসি বুক সহ সারা ডকুমেন্টস কনস্টেবলটির কাছে দিয়েছিল। সে বলে, স্যার আমি তো এইমাত্র সব ডকুমেন্টস এই কনস্টেবলের কাছে দিয়েছিলাম, সে হয়তো তা লুকিয়ে রেখেছে। সুরেশ তখন প্রবীণের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। সে কনস্টেবল থেকে আরও এক ধাপ এগিয়ে বলে, প্রবীণ ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছিল। প্রবীণ তখন বলে যে কেউ কি ড্রিঙ্ক করে নিজের ওয়াইফকে নিয়ে কোথাও যায়? সুরেশ তখন ইন্দুকে অপমান করে বলে যে কে জানে এ তোর ওয়াইফ কিনা, এ তো মনে হচ্ছে কোনো প্রস্টিটিউট। এতে প্রবীণ অনেক রেগে যায়, আর নিজের স্ত্রী সম্পর্কে এমন বাজে কথা শোনার পর কোনো স্বামীরই মাথা ঠিক থাকবে না, তাই সেও সুরেশকে দালাল বলে গালি দেয়। এতে সব পুলিশ মিলে প্রবীণকে মারতে থাকে, তারা প্রবীণকে রাস্তায় ফেলে কিল ঘুষি লাথি দিতে থাকে। ইন্দু তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন কনস্টেবল তাকে আলাদা আটকে রাখে। অনেকক্ষণ ধরে মারধর করার পর প্রবীণকে পুলিশ স্টেশন নিয়ে আসা হয়। ইন্দু প্রবীণের বন্ধুকে ফোন দিয়ে সব কথা জানিয়ে তাকে পুলিশ স্টেশন আসতে বলে। প্রবীণের বন্ধু পুলিশ স্টেশন আসে, কিন্তু ইন্সপেক্টর সুরেশ তাকে প্রবীণের সাথে দেখা করতে দেয় না। এরপর কনস্টেবল ও সুরেশ আরেক দফা মারধর করে প্রবীণকে। তারা বড় একটি রড দিয়ে আঘাত করে প্রবীণকে। সেই আঘাত সহ্য করতে না পেরে প্রবীণ চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। পরদিন ইন্সপেক্টর প্রবীণকে তো ছেড়ে দেয় ঠিকই, কিন্তু তার বাইক আটকে রাখে। প্রবীণ ইন্সপেক্টরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার বাইকটি ফেরত চায়, কিন্তু সুরেশ তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মুরগেশ্বর নামের একজন কনস্টেবল প্রবীণের কাছে বলে যে ইন্সপেক্টর সুরেশ তাকে বলে গিয়েছে পরদিন বাইকের অরিজিনাল কাগজপত্র নিয়ে গিয়ে যেন সে তার বাইকটি ফিরিয়ে নেয়। এটি শুনে প্রবীণ বাড়ি ফিরে আসে। ইন্দু তার কাছে ক্ষমা চায়, কারণ তার মনে হচ্ছে তার কারণে এইসব হয়েছে, কিন্তু প্রবীণ তাকে কোনো কথা বলে না, সে চুপচাপ বসে থাকে। পরদিন প্রবীণ বাইকের অরিজিনাল কাগজপত্র নিয়ে পুলিশ স্টেশন যায়। একজন কনস্টেবল তার ডকুমেন্টসগুলো নিয়ে তাকে অপেক্ষা করতে বলে। একটু পরে সুরেশ আসে, কিন্তু সে প্রবীণকে ইগনোর করে চলে যায়। সকাল থেকে বসে থাকতে থাকতে সন্ধে হয়ে যায়, কিন্তু সে তার বাইক ফিরে পায় না। কেউ তাকে বলছিল না যে তাকে কি করতে হবে বা কার কাছে যেতে হবে। প্রবীণ অনেক ধৈর্য নিয়ে বসে থাকে, কারণ তাকে বাইকটি নিয়েই যেতে হবে, কেননা বাইকটি ছাড়া তার চাকরিও থাকবে না। অনেক রাত হয়ে যাবার পর সুরেশ তার কেবিন থেকে বেরিয়ে এসে প্রবীণকে নিয়ে মজা করতে থাকে। প্রবীণ তার কাছে এসে আবারও ক্ষমা চায়, কিন্তু সুরেশের তাতে মন ভরে না। সে বলে, আমি সেদিন তোর স্ত্রীকে প্রস্টিটিউট বলেছিলাম, তাতে তুই অনেক রেগে গিয়েছিলি। এখন বল, আমি তোর স্ত্রীকে যা বলেছিলাম তা সত্যি? কিন্তু প্রবীণ এ কথা বলতে রাজি হয় না। সুরেশ তখন প্রবীণকে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়, আর বলে দেয় সে কোনোদিন আর তার বাইকটি ফিরে পাবে না। পুলিশ স্টেশন থেকে বের হলে ইন্দু প্রবীণকে ফোন দিয়ে বাসায় ফিরে আসতে বলে, কিন্তু প্রবীণ তাকে বলে সে আগামীকাল বাইক নিয়েই বাড়ি ফিরবে। পরদিন প্রবীণ তার বন্ধুর সাথে আবারও পুলিশ স্টেশন আসে। তার বন্ধু তাকে নিষেধ করে পুলিশ স্টেশন যেতে, কারণ এই ইন্সপেক্টর সুরেশ খুব একটি সুবিধার মানুষ নয়। প্রবীণ যেন তার বাইকের কথা ভুলে যায়, কিন্তু প্রবীণ এই বাইকের মায়া ছাড়তে পারছিল না, কেননা তার ঘাম ঝরা টাকা দিয়ে এক এক করে জমিয়ে সে বাইকটি কিনেছিল। সে কিভাবে এটি এত সহজে ছেড়ে দিতে পারে? সে পুলিশ স্টেশন এসে কনস্টেবল মুরগেশ্বরের কাছে বলে যে বাইক না থাকার কারণে সে কাজে যেতে পারছে না, এভাবে আর দু একদিন চললে তার চাকরিও চলে যাবে। সে মুরগেশ্বরের কাছে সাহায্য চায়। তাকে দেখে মুরগেশ্বরের মনে দয়া হয়। সে ইন্সপেক্টর সুরেশকে বোঝানোর চেষ্টা করে। অনেকক্ষণ বোঝানোর পর সুরেশ প্রবীণের বাইকটি ছাড়তে রাজি হয়। মুরগেশ্বর প্রবীণের কাছে এসে তার বাইক ও কাগজপত্র নিয়ে চলে যেতে বলে। প্রবীণ যখন বাইক ও কাগজপত্র নিয়ে চলে যাচ্ছিল, আরেকজন কনস্টেবল প্রবীণের কাছে এসে তাকে থামিয়ে দেয়। সে বলে ইন্সপেক্টর তাকে ডাকছে। প্রবীণ আবার যখন সুরেশের কেবিনে যায়, সে দেখতে পায় সুরেশ অনেক রেগে আছে। সে সেখানেই প্রবীণকে মারধর করতে থাকে, মারতে মারতে তার শার্ট ছিঁড়ে ফেলে। এরপর সুরেশ প্রবীণকে এক কোণায় বসে থাকতে বলে। প্রবীণ খালি গায়ে বসে থাকে। এদিকে সন্ধে হয়ে গেছে, কিন্তু প্রবীণ এখনও বাড়ি ফিরছে না দেখে ইন্দু তাকে ফোন দেয়।
কিন্তু ফোন কেউ পিক করছিল না, কারণ প্রবীণের কাছে ফোনটি ছিল না। তার ফোন এক কনস্টেবলের টেবিলে রাখা ছিল, সে ইন্দোর ফোনটি পিক করছিল না। তখন আমরা দেখতে পাই সেই তিন ছিনতাইকারীদের, যারা ইন্দোর কাছ থেকে সব জিনিসপত্র ছিনতাই করেছিল। তারা পুলিশ স্টেশন এসেছে, ইন্সপেক্টর তাদের চুরি থেকে 50% কমিশন নিত। তারা ইন্সপেক্টরকে তার অংশ বুঝিয়ে দিয়ে চলে যাবার সময় ইন্দুর সাথে তাদের দেখা হয়ে যায়, কিন্তু ইন্দু তাদের দেখতে পায় না, কারণ ইন্দু প্রভুকে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশন চলে এসেছে। সে পুলিশ স্টেশন এসে প্রবীণকে খালি গায়ে এক কোণায় বসে থাকতে দেখে। এতে সে অনেক কান্না করতে থাকে, তার এমন অবস্থা দেখে সুরেশ ইন্দুর সাথে অনেক খারাপ ব্যবহার করে তাকে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। রাত বাড়লে সুরেশ তার পছন্দ মতো চারজন অফিসারকে পুলিশ স্টেশন রেখে বাকি সবাইকে ছুটি দিয়ে দেয়। এরপর সুরেশ তার নাটক শুরু করে, জানোয়ার হয়ে যাওয়ার নাটক। সে প্রবীণকে একটি রুমে গিয়ে তার উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। তার চিৎকারে বাতাস ভারী হয়ে আসছিল, কিন্তু তা এই পশুদের হৃদয় স্পর্শ করছিল না। প্রবীণকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। এক পর্যায়ে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রবীণ অজ্ঞান হয়ে যায়। পরদিন ইন্দু উকিল নিয়ে পুলিশ স্টেশন আসে, কিন্তু সুরের জন্য তাদের দেখতেই পাচ্ছিল না। সে মোবাইলে পাবজি গেমস নিয়ে বিজি ছিল। অনেকক্ষণ পার হয়ে যাবার পর সুরেশ ইন্দুকে বাহিরে অপেক্ষা করতে বলে, সে উকিলের সাথে একা কথা বলবে। ইন্দু বাহিরে যাবার পর সুরেশ উকিলকে বলে যে গতকাল সে প্রবীণের বাইকটি ছেড়ে দিয়েছিল, কিন্তু এখানে আসার আগে সে কমিশনারের অফিসে গিয়েছিল সুরেশের বিরুদ্ধে কমপ্লেন লেখাতে, কিন্তু সেই কমিশনার ছিল সুরেশের বেজমেট। সে প্রবীণকে বলেছিল যে সুরেশ আমার বন্ধু, কমপ্লেন লেখানোর প্রয়োজন নেই, আমি সুরেশকে বলে তোমার বাইকটি ছাড়িয়ে দিচ্ছি। প্রবীণও তার কথা বিশ্বাস করে কমপ্লেন না করে চলে এসেছিল। প্রবীণ চলে আসার পর কমিশনার সুরেশকে ফোন দিয়ে প্রবীণের ব্যাপারে বলে। সে আরও বলে যে একটি ছেলের এত সাহস কী করে হয় যে একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে কমপ্লেন লেখাতে কমিশনারের অফিসে আসে। এই রাগে নিজের ইগো দেখাতেই সুরেশ প্রবীণকে এমন অমানবিক টর্চার করেছে। ওই দিন সুরেশ প্রবীণকে ছেড়ে দেয়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল। তার সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল, প্রবীণ ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। ইন্দু তার এই অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইন্দু প্রবীণকে নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে প্রবীণ জানতে পারে তার চাকরিটিও চলে গেছে। ইন্দু প্রবীণকে ভরসা দেয় যে তারা দুজনে মিলে আবার সব ঠিক করে দেবে, কিন্তু প্রবীণ এখনও এই ট্রমা থেকে বের হতে পারছিল না যে কেন এই তুচ্ছ কারণে পুলিশ তার উপর এমন অমানবিক টর্চার করেছে। এদিকে প্রবীণকে টর্চার করার ভিডিও ভাইরাল হয়ে যায়। সেদিন সুরেশ ইচ্ছে করে কনস্টেবলকে দিয়ে ভিডিও করেছিল প্রবীণকে সামাজিকভাবে অপদস্থ করতে, যাতে সবাই মনে করে প্রবীণ হয়তো কোনো ক্রাইম করেছে, যে জন্য পুলিশ তাকে এমন নৃশংসভাবে মেরেছে। কি নিচু মানসিকতা! যাই হোক, ভিডিও ভাইরাল হয়ে গেলে যেখানে তার সিম্পেথি পাবার কথা ছিল সেখানে সমাজের লোকজন তাকে নিয়ে নানান কথা বলতে থাকে, তাকে নিয়ে অনেক রকম মুখরোচক গল্প রটানো হয়। এতে প্রবীণ আরও ভেঙে পড়ে, সে কোথাও মুখ দেখাতে পারছিল না। অন্যদিকে এই ভিডিও ভাইরাল হলে মিডিয়া সুরেশের কাছে এর কারণ জানতে চায়। সুরেশ মিডিয়ায় বলে দেয় যে প্রবীণ ড্রিঙ্ক করে প্রস্টিটিউট মেয়েসহ ধরা পড়ে, তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে পুলিশের গায়ে হাত তুলেছে, এজন্য তাকে কিছু মারধর করে ছেড়ে দেওয়া হয়। চারদিকে প্রবীণের নামে ছিছি পড়ে যায়, সবাই তার দিকে বাঁকা নজরে তাকাচ্ছিল। প্রবীণ কিভাবে সবাইকে জানাবে যে পুলিশ বিনা অপরাধে তার সাথে এমন অমানবিক কাজ করেছে? এভাবে কিছুদিন পার হয়। একদিন পুলিশ স্টেশন থেকে আবার তার ফোন আসে। কনস্টেবলের সাথে দেখা করে প্রবীণ জানতে পারে তার পাসপোর্টের ইনভেস্টিগেশনের জন্য তাকে ফোন দেওয়া হয়েছে, কিন্তু এর জন্য ইন্সপেক্টর সুরেশের কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি আনতে হবে। এটি আসলে সুরেশের আরেকটি চাল ছিল প্রবীণকে আরও হিউমিলিয়েট করার জন্য। ইন্দু প্রবীণকে নিষেধ করে সুরেশের কাছে যেতে, কিন্তু প্রবীণ অলরেডি ট্রাভেল এজেন্সিতে অনেক টাকা দিয়ে ফেলেছে সৌদি যাবার জন্য, যা আর ফেরত পাওয়া যাবে না। ইন্দু তখন প্রবীণকে আরেকটি দুঃসংবাদ দেয়। সে জানায় যে তার মিসক্যারেজ হয়ে গেছে। সেদিন যখন ইন্দু টিভিতে প্রবীণের টর্চার করার ভিডিও দেখছিল তখন সে প্রচণ্ড শক পায়, এতে তার মিসক্যারেজ হয়ে যায়। এরপর তারা দুজনে অনেক কান্না করতে থাকে। একটি ছোট সাধারণ ঘটনা তাদের জীবনের সব কিছু উলটপালট করে দিচ্ছে। পরদিন প্রবীণ সুরেশের কাছে আসে পাসপোর্টের জন্য এনওসি নিতে। সুরেশ তাকে একটি ব্ল্যাঙ্ক পেপার দিয়ে বলে যে সে যা যা বলবে সুরেশ যেন তাতে তাই লিখে। সে প্রবীণকে লিখতে বলে যে সেদিন প্রবীণ ড্রিঙ্ক করে বাইকে করে একটি প্রস্টিটিউট নিয়ে যাচ্ছিল,
পুলিশ তার বাইক থামিয়ে কাগজপত্র চায়, কিন্তু তার কাছে কোনো কাগজপত্র ছিল না। সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে একজন কনস্টেবলের গায়ে হাত উঠিয়েছিল, এজন্য পুলিশ তাকে মেরেছিল। সুরেশ চাইছিল এটুকু লিখে প্রবীণ যেন সিগনেচার করে দেয়, যাতে হিউম্যান রাইটসের লোকেরা তার দিকে আঙুল তুললে সে যেন এটি দেখাতে পারে। কিন্তু প্রবীণ এসবের কিছুই লেখে না, কারণ সে যদি এটি লিখে তাহলে সে যে অন্যায় করেনি তা করেছে বলে স্বীকার করে নেওয়া হয়। প্রবীণ সেখান থেকে চলে আসে। বাহিরে এসে তার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মনে হতে থাকে। তার মনে হতে থাকে তার সাথে অন্যায় করা হয়েছে, সে বিনা অপরাধে এমন নৃশংসভাবে আঘাত পেয়েছে, আর তার জীবনটাকে উলট পালট করে দেয়া হয়েছে। সে সব কিছু ভেবে আবার ফিরে আসে পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে তার পাশে থাকা চেয়ারটি তুলে সে সজোরে আঘাত করে সুরেশের মাথায়, আর এতে সুরেশ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথা থেকে ব্লিডিং হতে থাকে। অন্য পুলিশ অফিসারেরা তখন প্রবীণকে ধরে ফেলে, তারা তাকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। এরপর তারা প্রবীণকে হাতে পায়ে বেঁধে একটি চেয়ারে ঝুলিয়ে দেয়। এই সিনটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। প্রবীণের বাড়ি ফিরতে দেরি দেখে ইন্দু পুলিশ স্টেশন আসে প্রবীণের খোঁজে, কিন্তু এখানে কেউ তার সাথে কোনো কথা বলছে না। সে মরিয়েশনের কাছে কান্না করে তার স্বামীর কথা জিজ্ঞেস করে, কিন্তু সেও ইন্দুকে কিছু বলতে পারে না, কারণ সে তাকে কী করে বলবে যে বিনা অপরাধে প্রবীণের সাথে কী অন্যায় করা হয়েছে। প্রবীণ যেন পুলিশ স্টেশন থেকে এক রাতেই গায়েব হয়ে যায়। প্রবীণের খোঁজ না পেয়ে ইন্দু কোর্টে প্রবীণের মিসিং পিটিশন দাখিল করে। কোর্ট সিবিআইকে কেসটি ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়, আর সেই ইনভেস্টিগেশনে উঠে আসে একটি শকিং বিষয় যে সেদিন সুরেশ তার সিনিয়রের নির্দেশে প্রবীণকে গুলি করে খুন করে আর তার লাশ গুম করে ফেলে। পুলিশ ইচ্ছে করে ঠান্ডা মাথায় একজন নিরীহ লোককে প্রথমে হেনস্থা করে, তারপরে ভয়ঙ্করভাবে টর্চার করে, আর তারপরে নৃশংসভাবে খুন করে। কোর্ট এই খুনের সাথে জড়িত সব পুলিশ অফিসার ও কনস্টেবলকে চাকরি থেকে বহিষ্কার করে জেলে পাঠায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের দেশেও এমন অনেক পুলিশ অফিসার আছে যারা নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষের জীবন ও পরিবারকে শেষ করে দেয়। এদের কারণে বদনাম হয় পুরো পুলিশ সমাজের। তো আপনাদের কাছে মুভিটির কাহিনী কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নেক্সটে ভালো কিছু করার। আর আশা করি আপনারা বরাবরের মতো সবসময় আমার পাশে এরকমভাবেই থাকবেন। তো নেক্সটে নতুন কোনো মুভির বাংলা এক্সপ্লেন নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।